গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজের আয়োজনে রোববার সকালে ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান আতাউর রহমান বাবলু লিখিত বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাওয়ায় গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি লিখিত বক্তব্যে বলেন গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ ছাড়াও এই উপজেলা থেকে কেউ মন্ত্রী পদে আসেননি এ কারণে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো জয়লাভ করা গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে মন্ত্রী করে গোবিন্দগঞ্জবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করা হোক এ সময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন আতর রহমান সরকার আব্দুল মতির মোল্লা আবু হেনা আসাদুজ্জামান রানু সহ অন্যান্যরা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শামীম রেজার তথ্যচিত্রে পল্লী টিভি